কবি জীবনানন্দ দাশের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং জলঙ্গি নদীকে বাঁচাতে সেভ জলঙ্গি ও জলঙ্গি নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে সারা জেলার সাথে সাথে নদীয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়ায়ও জলঙ্গি দিবস পালন করা হলো। এই উপলক্ষে সমগ্র নদীয়া জেলার সাধারণ মানুষ নদী বাঁচাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে। এদিন বিকেলে পলাশীপাড়া ডাকবাংলো সংলগ্ন নদীর তীরবর্তী অঞ্চলে মোমবাতি জ্বালিয়ে এই দিনটি সম্পর্কে এলাকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন জলঙ্গি নদী বাঁচাও কমিটির সদস্য তথা শিক্ষক শ্রীকান্ত মণ্ডল, ইন্দ্রাপল্লী মহিলা কমিটির সদস্যরা এবং দাসপাড়া ও উত্তরণ নামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা জলঙ্গি দিবস পালন করছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা চাইব আমরা নদীটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে দূষণমুক্ত হয়, যাতে আবর্জনা না ফেলে। আমাদের একটাই লক্ষ্য, প্রত্যেকটা মানুষকে ঘরে ঘরে প্রচার করা, তোমরা কেউ নোংরা ফেলবে না, জলটাকে তোমরা কেউ নষ্ট করবে না, জলটাকে সুন্দর রাখার চেষ্টা করো। জল হচ্ছে একটা মানুষের জীবন, জলের নাম একটা জীবন। কিন্তু এই জলকে যদি আমরা অপবিত্র করি, এই জলকে যদি আমরা নষ্ট করি, তা আমরা বাঁচবো কী করে? জলকে, জল মানুষের খাবার, এই হচ্ছে মানুষের জীবন। যে এই জলটাকে সুন্দরভাবে, এই জলঙ্গি নদীকে সুন্দরভাবে গড়ে তোলার, যাতে অপরিষ্কার আবর্জনা যাতে না ফেলে পুনরায়, আমরা সেইটাই চেষ্টা করব। আপনার নাম? শুভ্রচন্দ্র। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।